हेलो स्टूडेंट्स, अस्सलाम वालेकुम। होप यू आर फाइन एंड सेफ। नाउ आई एम डिस्कस ए न्यू टॉपिक्स ऑन आवर यूट्यूब बुक। लास्ट क्लास वी डिस्कस्ड यूनिट 3 लेसन 3। टुडे आई विल डिस्कस यूनिट 3 लेसन 4 इन आवर ईएफटी बुक। इन आवर ईएफटी बुक इन लेसन 4 वेयर वी कैन सी ए डायलॉग, वेयर वी कैन सी ए डायलॉग। व्हाट इज डायलॉग मीन्स? डायलॉग मीन्स कॉन्वर्सेशन। कॉन्वर्सेशन इज बिटवीन ए डॉक्टर एंड पेशेंट। Students, please open at page 24. In this picture, what is the picture about? Here we can see a picture. What is the picture about? Picture tip, ki shopo. Who are the characters in this picture? A picture characters gului ki. So, we will discuss about the picture. In this picture, can see a person in an apron. That's why we can call him a doctor. And a man who is lying, and a man who is lying on a examination bed. That's why he is the patient. In this picture, he is the patient, and a boy is standing beside the bed. He is the visitor. তাহলে এই পিকচারে আমরা তিনটি ক্যারেক্টার পাচ্ছি। সেখানে কি আছে? সেখানে একজন অ্যাপ্রন পরিহিত লোক আছে, হি ইজ দ্য ডক্টর। অ্যান্ড এ ম্যান ইজ লাইং অন দ্য বেড, হি ইজ দ্য পেশেন্ট। অ্যান্ড এ বয় ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য বেড, হি ইজ দ্য ভিজিটর। অর্থাৎ সে কি? পেশেন্টের, যে ভিজিটার, পেশেন্টের সঙ্গে যে লোক এসেছে সে। এখন দেখো এখানে আমাদেরকে বলছে যে কি, আমরা এখন বিতে দেখি, অর্থাৎ এই যে বি, রিড অ্যান্ড অ্যাক্ট আউট দ্য কনভারসেশন। আমাদেরকে এখন কি করতে হবে? এই প্যাসেজটি, অর্থাৎ এই যে কনভারসেশন এখানে আছে, এই ডায়লগটি, অর্থাৎ এই কনভারসেশনটি আমরা পড়তে পারবো। অর্থাৎ এই কনভারসেশনটি পড়ে আমাদের জানতে হবে দ্য হোয়াট ইজ দ্য টপিক অফ দিস কনভারসেশন, এই কনভারসেশনের টপিকটা কি, এবং হোয়াট ইজ দ্য প্রবলেম অফ দ্য পেশেন্ট, পেশেন্টের প্রবলেমটা কি, প্রবলেম কি। তাহলে এটা আমরা এখন করি। সো স্টুডেন্টস, ওপেন এট পেজ 24 অ্যান্ড রিড আউট উইথ মি। রবিস ফাদার মিস্টার জহির আলী ইজ নট ওয়েল। সো উই ক্যান ফাইন্ড আউট দ্য বয়স নেম, হি ইজ রবি, অ্যান্ড দ্য পেশেন্ট ইজ রবিস ফাদার। From this passage or according to passage, the boy's name is Robi and the man who is lying on the examination table, he is Robi's father. His name is Mr. Johirani. He has difficulty speaking. He is not at the doctor's. He is now at the doctor's clinic. অর্থাৎ এখানে তাহলে আমরা তার প্রবলেম, হোয়াট ইজ জহিরালিস প্রবলেম, জহিরালির প্রবলেম কি আমরা সে সম্পর্কেও জানতে পারলাম। হি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং অর ব্রিদিং, তার কি আছে? তার স্পিকিং, কথা বলতে অথবা শ্বাস প্রশ্বাস নিতে তার প্রবলেম। রবি, গুড মর্নিং, গুড ইভিনিং ডক্টর, ডক্টর গুড ইভিনিং, হাউ ইজ ইউর ফাদার টুডে, তোমার ফাদার আজ কেমন আছে? রবি, নট অ্যাট অল ওয়েল, হি হ্যাজ ডিফিকাল্টি ব্রিদিং অ্যাজ বিফোর, হি ইজ সেভার চেস্ট পেন, হি ইজ হ্যাভিং সেভার চেস্ট পেন। সেভার, সেভার দ্যাট মিন্স তীব্র, সেভার দ্যাট মিন্স তীব্র, অর্থাৎ প্রচন্ড, অর্থাৎ আনবেয়ারেবল, অর্থাৎ অসহনীয়। সেভার দ্যাট মিন্স আনবেয়ারেবল, অসহনীয় যে ব্যথা সেটাকেই বলা হয়েছে সেভার। সেভার চেস্ট পেইন অ্যাগেইন, তার কি? অর্থাৎ
এই যে স্পেস এই স্পেস থেকে আমরা বুঝতে পারছি যে ডক্টরের কাছে রবি এসেছে তার বাবাকে নিয়ে অর্থাৎ বিফোর হি কেম হিয়ার উইথ হিজ ফাদার অর্থাৎ রবি আগেও কি করেছিল এখানে এসেছিল তার বাবাকে নিয়ে তার মানে তার এই প্রবলেমটা কি দীর্ঘদিনের প্রবলেম দ্যাটস ওয়াই হি কেম হিয়ার অ্যাগেইন সে কি করেছে এখানে আবার এসেছে Doctor, I see. Mr. Ali, could you lie down in the examination table? অর্থাৎ ডক্টর বলছে যে আপনি কি এখানে শুতে পারেন অর্থাৎ লে ডাউন আপনি কি এখানে শুয়ে পড়তে পারেন এক্সামিনেশন টেবিলে প্লিজ ওকে লেটস সি ডু ইউ ফিল এনি পেইন হিয়ার দ্য ডক্টর ইজ চেকিং উইথ আ স্টেথোস্কোপ হিজ চেস্ট অর্থাৎ ডক্টর কি করছে একটি স্টেথোস্কোপ দিয়ে অর্থাৎ ডক্টর যেই যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে যেই মেডিকেল ইনস্ট্রুমেন্ট দিয়ে তাকে চেক করছে ইট ইজ স্টেথোস্কোপ স্টেথোস্কোপ দিয়ে কি করছে দ্য ডক্টর ইজ চেকিং মিস্টার আলিস চেস্ট উইথ স্টেথোস্কোপ স্টেথোস্কোপ দিয়ে তার চেস্ট সে চেক করছে এবং ফ্রম হিজ চেকিং হি ইজ আন্ডারস্ট্যান্ড হি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ মিস্টার আলিস প্রবলেম অর্থাৎ তার চেকিং এর মাধ্যমে সে কি করছে ফাইন্ড আউট করার চেষ্টা করছে যে মিস্টার আলিস প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায় বা কি মিস্টার জহি ও ডক্টর এন্ড হিয়ার ডক্টর জহি আস ডক্টর অল রাইট আই এম প্রেসক্রাইবিং এ মেডিসিন টেক ওয়ান ট্যাবলেট ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার অ্যাট নাইট বিফোর মিলস আই অলসো অ্যাডভাইস ইউ টু হ্যাভ এ চেস্ট এক্স রে ইমিডিয়েটলি ইফ পসিবল শো মি দ্য এক্স রে রিপোর্ট টুডে in the evening of Robi. Okay, doctor. Thank you. Doctor, you are welcome. So, we can understand what is Mr. Ali's problem and what is doctor prescribe him and the doctor suggest him. Atha, from this passage, we can understand Mr. Julian's problem is chest pain or having difficulty in breathing. And the doctor prescribing him a medicine and the doctor also suggested him to X-ray. অর্থাৎ কি করেছে the doctor advised him to have a chest X-ray. The doctor suggested him to have a chest X-ray immediately. অর্থাৎ যত দ্রুত সম্ভব ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ ইমিডিয়েটলি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব কি করতে হবে তার একটি চেস্ট এক্সরে করতে হবে এবং সেটা ডক্টরকে দেখাতে হবে তাহলে এই যে ডায়লগটি আমরা জানলাম ডায়লগটি আমরা শিখলাম এখন যদি এই ডায়লগের আলোকে আমি তোমাদেরকে একটি ডায়লগ লিখতে দেই তাহলে তোমরা কি করবে এবং এই ডায়লগ লেখার সময় ডায়লগের প্যাটার্নটি কি হবে বা ইতিপূর্বেও তোমরা কি করেছো ডায়লগ লিখেছো বা আমরা যখন এস্টাব্লু দিয়েছি সে সময় তোমাদের ডায়লগের খাতাতে যে প্রবলেমসগুলো পেয়েছি আমি আজকে সেই প্রবলেমসগুলো সর্ট আউট করার চেষ্টা করব যেহেতু আমাদের আজকে টপিকসই হচ্ছে ডায়লগ অর্থাৎ একটি ডায়লগ লেখার সময় আমাদেরকে যে প্যাটার্ন ফলো করতে হবে সেখানে কি অর্থাৎ ধরো আমি একটি প্রশ্ন লিখেছি রাইট এ ডায়লগ বিটুইন আ ডক্টর অ্যান্ড পেশেন্ট অর স্টোমাক পেইন অর ব্যাড কোল্ড অর্থাৎ এখানে কি করতে হবে ডক্টর এবং পেশেন্টের মাঝে একটি ডায়লগ লিখতে হবে অর স্টোমাক পেইন অর এ ব্যাড কোল্ড অর্থাৎ কিসের উপরে লিখতে হবে স্টোমাক পেইন অথবা ব্যাক পেইন তাহলে আমরা ধরো এটি আমাদের প্রশ্ন তাহলে এই প্রশ্নটা যখন আমরা আনসার করব তখন আমরা কি লিখব আনসার করার সময় প্রথমে যেমন আমরা বাংলাতে যখন আমরা কোন কোশ্চেন আনসার লিখি তখন কি লিখি তখন কোশ্চেন আনসার শুরু করার পূর্বে আমরা একটু ভূমিকা বা সূচনা বা একটু ইন্ট্রোডাকশন টাইপের লিখি তাহলে এখানেও আমরা একটু ইন্ট্রোডাকশন টাইপের লিখবো এ ডায়লগ বিটুইন এ ডক্টর অ্যান্ড এ পেশেন্ট অন
ব্যাকবোল্ড বেছে নিলাম ব্যাকবোল্ড ইজ গিভেন বিলো এটা আমাদের হেডিংটা থাকবে এভাবে আচ্ছা নেক্সট তারপরে আমরা একটু স্পেস রেখে যেহেতু আমার বোর্ডটি ছোট আমি এখানে স্পেস রাখতে পারিনি তোমরা খাতায় কি করবে এই ইন্ট্রোডাকশন লেখার পরে একটু স্পেস রাখবে স্পেস রেখে দেন তোমরা লিখতে শুরু করবে আচ্ছা এখানে আমাদের করণীয় যেটি বা উল্লেখ্য বিষয় যেটি সেটি হচ্ছে ডায়ালগে সবসময় কি থাকে দুটো পার্ট থাকে একটি হচ্ছে স্পিকার আর ক্যারেক্টার তাহলে স্পিকার কি করছে স্পেস দিচ্ছে অর্থাৎ আমি যে কথাটি বলছি দ্যাট ইজ মাই স্পেস অর্থাৎ এখানে পেশেন্ট অ্যান্ড ডক্টর ক্যারেক্টার এখানে কি আসছে পেশেন্ট অ্যান্ড ডক্টর তাহলে ফার্স্ট যখন পেশেন্ট পেশেন্ট কি করছে এন্ট্রি নিচ্ছে পেশেন্ট ডক্টরের কাছে এসেছে সে ডক্টরের চেম্বারে এসেছে বা ক্লিনিকে এসেছে তখন সে কি করছে এন্ট্রি নিচ্ছে বা যাই হোক সে তার অর্থাৎ তখন কি পেশেন্ট দিয়ে শুরু করতে হবে তাহলে পেশেন্ট দিয়ে শুরু করলাম পেশেন্টের স্পিচ লিখলাম এখানে আমরা প্রায় যে ভুলটি করে থাকি যে স্পিচটা কি করি স্পিচ ক্যারেক্টারে যে কোলন চিহ্ন কোলন চিহ্নের এই পাশে শুধু কি থাকবে স্পিচ থাকবে অর্থাৎ স্পেসটা কখনো ক্যারেক্টারের পাশে আমরা নিয়ে আসবো না আমি কিন্তু এইচডব্লিউ খাতা যখন চেক করেছি তখন বেশ কয়েকটি খাতা এরকম লাল কালি দিয়ে দিয়েছি এবং এখানে লিখেছি যে এক পাশ থেকে অর্থাৎ স্পেস সবসময় এক পাশেই লিখবে তোমাদের মনে আছে কিনা আমি জানি না তারপরও আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি যে স্পেস যখন লিখছি তখন কি স্পেসের পাশে কোলন চিহ্নে যে পাশে স্পেস লিখবো অবশ্যই সেই পাশে স্পেস লিখবো ধরো একটি এই ডক্টরের কথা লিখতে লিখতে আমার এই সেন্টেন্স এখানে শেষ আরেকটি সেন্টেন্স লিখতে হবে সেই সেন্টেন্সটিও কি আমি এই বরাবরই লিখবো সেই সেন্টেন্স আমি এই পাশে নিয়ে আসবো না এটা আমার ভুল তাহলে আমাকে কি করতে হবে অবশ্যই এই কোলন চিহ্নে ওই পাশেই স্পেস অংশটুকু রাখতে হবে এরপর যখন আবার আমি পেশেন্টের কথা লিখব তখন একই বরাবর আমাকে কোলন রাখতে হবে অর্থাৎ ধরো এখানে পেশেন্ট এবং ডক্টর একই টাইপের স্পেলিং বা ওয়ার্ডের টাইপটা একই টাইপ অর্থাৎ বড় না দুটোই সেম টাইপের ওয়ার্ড হয় ধরো এমন কোন ক্যারেক্টার আসলো যেটা তোমার লিখতে কি একটা ক্যারেক্টার লিখতে বেশি জায়গা লাগছে আর একটা ক্যারেক্টার লিখতে ছোট জায়গা লাগছে যেমন অনেক সময় আমরা মাইসেলফ লিখি আর একজনের নাম লিখি বা এখানে যখন লিখতে যাই তখন কি হয় একটা সেলস পার্সন যখন লিখি বা সেলস পার্সন বিটুইন ইউ অ্যান্ড সেলস পার্সন সেলস পার্সন ওয়ার্ডটি বড় এবং একটা ক্যারেক্টার একটা নাম ওয়ার্ডটি ছোট তাহলে কি করতে হবে যেই বড় সেলস পার্সন লেখাটা যদি আমার এই পর্যন্ত আসে তাহলে এখান থেকে আমাকে সবগুলো কোলন দিতে হবে যে একটা বড় ক্যারেক্টারের যেখানে শেষ সেখান থেকে আমার কোলনগুলো আসবে অর্থাৎ কোলনগুলো একই লাইনে হবে এবং প্রত্যেকের স্পিচটাও ওই পাশেই থাকবে স্পিচটা কখনো ক্যারেক্টারের পাশে আসবে না এবং দেখো আমাদের বইতে যে প্যাটার্নটি দেয়া আছে ডায়ালগে এখানে কি এখানে আমাদেরকে শিখিয়েছে বা দেখিয়েছে যে কিভাবে কোন টপিক্সের উপরে আমরা একটি কনভারসেশন করতে পারি বাট উই হ্যাভ টু ক্যারি আউট মার্কস অর্থাৎ ইন আওয়ার এক্সামিনেশন উই হ্যাভ পিক আপ মার্কস ইফ যদি আমরা কি করতে চাই পরীক্ষাতে আমরা মার্কস ক্যারি করতে চাই অর্থাৎ হায়েস্ট মার্কস ক্যারি করতে চাই বা ভালো একটা মার্কস ক্যারি করতে চাই তখন আমাদের ডায়ালগকে কি করতে হবে এক্সটেন্ডেড করতে হবে এরকম এই কয়েকটা পেয়ার দিয়ে লিখলে হবে না আমাদেরকে মিনিমাম 10 পেয়ারে লিখতে হবে সেক্ষেত্রে আমাদের ডায়ালগের টপিকটা ঠিক রেখে আমাদের বিগিনিং এবং এন্ডিং পার্ট বা মাঝের যে কথা আসবে সে কথাগুলোকে আমাদেরকে প্রশ্নের মাধ্যমে একে অপরের প্রশ্নের মাধ্যমে এবং সেই প্রশ্নের আনসারিং এর মাধ্যমে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই ডায়ালগকে এক্সটেন্ড করতে হবে বড় করতে হবে তাহলে আমরা কি পাবো ডায়ালগে একটি ভালো মার্কস পাবো অর্থাৎ যেহেতু আমাদের একটি রাইটিং পার্টের একটি অংশ রাইটিং পার্টের ডায়ালগে একটি ডায়ালগে মার্কস থাকে 10 মার্কস তাহলে 10 মার্কস ক্যারি করতে হলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে 10 পেয়ারে লিখতে হবে 10 পেয়ারে লিখলে আমাদেরকে সেখানে